সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুইং ওয়ার্ক টিচিং চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফিতা দিয়ে মেস্কি কাটিং এবং সেলাই তো আমি এই মেস্কিটির সামনে ফিতা এবং পিছনে ইলাস্টিক দিয়ে তৈরি করব তো বিওয়ার্স এই যে দেখুন পিছনে ইলাস্টিক এবং এই মেস্কিটি আমি গটি হাতা দিয়ে তৈরি করব। তো এখানে আমি গটি হাতা কিভাবে কাটি এবং সেলাই সেটাও দেখাবো এই যে দেখুন গটি হাতার হাতে আমি এই যে হাতের মুড়িতে এই ইলাস্টিক দিয়েছি সো ভিউয়ার যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিউয়ার ভিডিওটি শুরু করা যাক সো আমি এই মেসকিরি তৈরি করার জন্য দুই হাত ভরের 3.5 গজ সুতি কাপড় নিয়েছি তো এটাকে আমি চার পাঁচ করে নিয়েছি যে এক দুই তিন চার তো আমি চার বাস করে নিয়েছি এটাকে তো এই সাইডটা হচ্ছে কুলা সাইড আর আমি যেদিকে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড ঠিক আছে তো ঠিক এভাবে বাসটি করে নিতে হবে তারপর একটি দাগ দিয়ে দিতে হবে তারপর আমি এখান থেকে আড়াই ইঞ্চি পরিমাণ একটি দাগ দিয়ে দেব। তো দেখুন প্রথমে আমি দেড় ইঞ্চিতে একটি দাগ দিচ্ছি অর্থাৎ এতটুকুই হবে আর এক ইঞ্চি আমি বাড়িয়ে রাখছি এই জন্যই যাতে যে ফিতা এবং ইলাস্টিক লাগানোর পর যে কুচি হওয়ার পর যদি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু জামেল হবে সেজন্য আমি আগেই এক ইঞ্চি বাড়িয়ে নিয়েছি ঠিক আছে সেটা মনে রাখবেন তারপর আমি এখন লম্বার মাপটি দিয়ে দেব। তো আমার এই ম্যাক্সিটির লম্বা হচ্ছে তিপ্পান্ন ইঞ্চি তো আমি এভাবে লম্বার মাপটা নিয়ে নিচ্ছি তো আমি তিপ্পান্ন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি তারপর এই দাগটিকে সোজা করে তারপরে যে দেখুন এখানে কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ শিলের মার্জিনের জন্য ওরাকে একটি দাগ দিয়ে দিচ্ছি তো এইভাবে হাফ ইঞ্চি শিলের মার্জিনের জন্য ওরাকে একটি দাগ দিয়ে দিতে হবে তো আমি এখন আরমলের ডাউনটি নামাবো তো যে দেখুন এই এটা আমি চুয়াল্লিশ ইঞ্চি মাপের জন্য তৈরি করছি তাই এখানে আমি সাত ইঞ্চি আর্মলের ডাউন দিচ্ছি আপনারা যদি চল্লিশ দেন তাহলে কিন্তু সাড়ে ছয় ইঞ্চি আর্মলের ডাউন দেবেন ঠিক আছে চল্লিশ বা বিয়াল্লিশ হলে সাড়ে ছয় ইঞ্চি আর্মল ডাউন দেবেন ঠিক আছে তারপর ওই দাগটিকে আমি সোজা করে নেব তো এখন আমি এই বড়ির মাপটি দেব ঠিক আছে তো এখন বডির মাপটি নিতে হবে এইভাবে আমি বলে দিচ্ছি জামাতে যেভাবে আমরা বড়ির মাপ নিই এইটার মাপ কিন্তু ঠিক এভাবে হবে না এই যে দেখুন এই দাগ দিয়ে কিন্তু বড়ির মাপটা দেবো ঠিক আছে তো এই যে দেখুন আমি এখানে এগারো ইঞ্চিতে একটি দাগ দিচ্ছি অর্থাৎ চুয়াল্লিশ হলে চার ভাগের ভাগ এগারো ইঞ্চি তো আমি এগারো ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি তো এই এগারো ইঞ্চি হচ্ছে মেইন মাপ ঠিক আছে তারপর এটাকে এভাবে একটি দাগ দিয়ে দিতে হবে তো এই দাগের ওই পাশে যেগুলো কাপড় রয়েছে সেগুলো কিন্তু কুচিতে চলে যাবে ঠিক আছে তো এখন আমি এই দাগ থেকে ফুটের মাপটি দিয়ে দেব। ঠিক আছে আপনারা ঠিক এভাবে দেবেন তো আমি এখানে বারো ইঞ্চি ফুট দিচ্ছি তারপর হাফ ইঞ্চি সিলির মার্জিনের জন্য রাখছি ঠিক আছে তারপর এই দাগটাকে সোজা করে নিতে হবে তারপর এখানে আর্মলের শেপটা দিয়ে দিতে হবে এখান থেকে এক ইঞ্চি এই উপরে দিয়ে তারপর আড়মলের শেপটা করে নেবেন তো আর্মলের শেপ আপনি একটু ভালো করে করবেন একটু গোল শেপ দিয়ে দেবেন তো এরকম শেপটা দিয়ে দিবেন ঠিক আছে তো এখন আমি গলার মাপটি দিয়ে দেবো ঠিক আছে তো এই দাগ থেকে কিন্তু গলার মাপটি দিতে হবে তো মনে রাখবেন যদি এই স্বাস্থ্য কারো স্বাস্থ্যমান কারোর জন্য তৈরি করেন তাহলে এখানে তিন ইঞ্চি দিবেন ঠিক আছে আর যদি স্বাস্থ্য কারো কম হয় তাহলে কিন্তু আড়াই ইঞ্চি দিতে হবে ঠিক আছে তো আমি এখানে এই তিন ইঞ্চি দিচ্ছি এটার যেহেতু স্বাস্থ্য একটু বেশি তারপর আমি এই যে এখান থেকে এই চৌড়াইটা দেবো অর্থাৎ লম্বাটা দেবো এই যে গলার লম্বাটা দেবো আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি ঠিক আছে তো আপনারা এই স্বাস্থ্য কম কারোর জন্য যদি তৈরি করেন তাহলে কিন্তু ছশয় ইঞ্চি দিতে হবে ঠিক আছে তারপর এভাবে একটি বক্স করে নেবেন তো যে দেখুন এটা হচ্ছে এই কাদের সাইড আর এটা হচ্ছে গলার সাইড তো বডির বাইরে যে অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু কুচিতে চলে যাবে ঠিক আছে তো এই যে দেখুন আমি এখন এখানের মধ্যে এই গলার জন্য কাটিংটি করব তো আপনাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি তো আপনারা যদি এই এক্সটাভাবে এই গলা নিতে চান তাহলে কিন্তু সেটাও নিতে পারবেন তবে আমি এখানে এই যে এই গলার ফোটির জন্য এখানেই কাপড়টি কেটে নেব তো যে দেখুন আমি দুই ইঞ্চি পরিমাণ একটি দাগ দিয়ে দিচ্ছি তারপর এই দাগ অনুযায়ী এটাকে একটি দাগ দিয়ে দিতে হবে শেপ করে নিতে হবে ঠিক আছে তো এই যে দেখুন এখান থেকে এটাকে আমি কেটে নেব ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি এভাবে কেটে নিতে হবে তো আমি এদিকে একটু এই মার্জিনের জন্য দুশোটা পরিমাণ রেখে কাটছি আপনারা চাইলে কিন্তু কি নাও রাখতে পারেন মার্জিন নাও রাখতে পারেন তারপর এটাকে এইভাবে কেটে নিতে হবে তো একটু ভালো করে কেটে নিতে হবে তো গলার জন্য আমি যে স্ট্রাটি রেখেছি এটা কিন্তু এইভাবেই দেখুন এটাকে কেটে নিতে হবে এটা কেটে ওই দাগ অনুযায়ী নিতে হবে যে দাগ পর্যন্ত আমাদের গলা হবে তো এই যে দেখুন এটাকে এইভাবে উলটিয়ে পটটি দিয়ে দেবো তাহলে এখানে কিন্তু কার এক্সট্রা কোনো কাপড় লাগবে না ঠিক আছে এই যে দেখুন এখানে সাড়ে ছয় ইঞ্চি হবে সিলানোর পর তারপর আমি এই এই সাইটের জন্য গলার সাইটের জন্য আমি কিন্তু একটি কাপড় নিয়ে নেব এবং সামনার জন্য কোনো কাপড় নিতে হবে না ঠিক আছে তো আপনারা এইভাবে কাটলে কিন্তু সামনার জন্য কোনো গলার পট্টি নিতে হবে না শুধু সাইটের পট্টিটা নিতে হবে তো আমি এখানে দেখাচ্ছি এই যে দেখুন এটা কিন্তু এভাবে লাগানোর পর এভাবে উলটিয়ে যাবে এই যে দেখুন ঠিক আছে আর এটা এইভাবে হয়ে যাবে তো এক সাইডের জন্য আপনারা কাটবেন অন্য সাইডের জন্য কাটিং করতে হবে না ঠিক আছে তো এই সিস্টেমে আপনারা কাটলে কিন্তু আপনাদের সুবিধা হবে শিলানোর জন্য ঠিক আছে তো এখন আমি হাতা কাটিং করব তো হাতাটা হচ্ছে গটি হাতা ঠিক আছে তো আপনারা চাইলে অন্য হাতও দিতে পারেন তবে আমি এখানে গটি হাতা দিচ্ছি তো এটা এটাকে আমি চার করে নিয়েছি ঠিক আছে এটাকে আমি চার দিয়ে রেখেছি তারপর এখানে একটি দাগ দিয়ে দিচ্ছি শিলের মার্জিনের জন্য হাফ ইঞ্চি পরিমাণ রেখে দাগ দিয়ে দিবেন তো আমি এখানে এই ছয় ইঞ্চি দিচ্ছি হাতের লম্বা ঠিক আছে এই যার জন্য তৈরি করছে সে একটু শর্ট পড়ে সেজন্য আমি ছয় ইঞ্চি দিচ্ছি আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন তো এক ইঞ্চি আমি রাখছি এটা এক ইঞ্চির ভিতরে কিন্তু ইয়া হবে এই ইলাস্টিক হবে ঠিক আছে তারপর তিন ইঞ্চি পরিমাণ আমি একটি দাগ দিয়ে দিচ্ছি আর্মলের সেবের জন্য তো এটা এইভাবে দিতে হবে তো আরেকটি জিনিস মনে রাখবেন আপনারা যদি কুচি বেশি দেন তাহলে কিন্তু দেখুন এটা কিভাবে এই মিলিয়ে নেবেন আগে এই যে আর্মলটা মিলিয়ে নেবেন বড়ির আর্মলের সাথে তারপর একটি দাগ দিয়ে দিবেন তারপর এই দাগ থেকে আমি তিন ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নেব কুচির জন্য আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন বাড়িয়ে ঠিক আছে আপনারা আপনাদের এই চাহিদা অনুযায়ী দিয়ে দেবেন যদি কুচি বেশি দেন তাহলে এখানে পাঁচ ইঞ্চিও দিতে পারেন ঠিক আছে তো আমি যেহেতু কুচি কম দিয়েছি সেজন্য এখানে কুচি কম হবে সেজন্য কিন্তু আমি তিন ইঞ্চি দিয়েছি ঠিক আছে তারপর এটাকে এভাবে শিফট করে নিতে হবে দেখুন এটাকে শিফট করে নিতে হবে তারপর এই দাগ অনুযায়ী কেটে নিতে হবে তো ওই যদি দেখুন আমাদের গতি হাটার কাটিং করা শেষ হয়েছে তো এইভাবে কিন্তু কুচি হবে ঠিক আছে আর এখানে কিন্তু ইলাস্টিক লাগবে সো ভিওয়ার্স যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভিওয়ার্স দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে তো আমি এই শিলানো ভিডিওটি পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম